नमस्कार समय कलकाताय सकलके स्वागत टली हलि बलि निये आपनादेर संगे रयेछे आमि रिम्पी आर शुरूतेई चोख राखबो टलिउडेर किछु खबरेर दिके। नतून बछरेर शुरूतेई खादानेर प्रथम झलक प्रकाश करेछिलेन देव। बड़दिने देव बड़ पर्दाय विस्फोरण घटाते चलेछेन ता झलके स्पष्ट। एक्शन प्याकेजे देवेर संगे रयेछेन जीशु सेनগুপ্ত। कृष्ण सुदामार कसम, दोस्त जखन बोलेछि दोस्तर जन्य जान दितेओ पारि लितेओ पारि। कैप्शने एक कथा लिखे जीशु पोस्टरটি প্রকাশ করা হয়েছিল। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি তো কি ভেবেছেন, অ্যাকশনটা ভুলে গেছি। দেবের সংলাপে খাদান ছবি নিয়ে অনুরাগীদের উৎসাহ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ছবির প্রথম গানের পালা, যার আগাম ঝলকেই ধামাকার আভাস দিল সুপারস্টার। টিজার প্রকাশ করে জানিয়ে দিলেন কবে আসছে তিনি রাজার রাজা নিয়ে। রাজার রাজা গানের ছবি আগেই শেয়ার করেছিলেন দেব। রবিবার ছবির দুই প্রযোজনা সংস্থা सुरिंदर फिल्म्स और देव एंटरटेनमेंट वेंचर्स এর পক্ষ থেকে শেয়ার করা হলো টিজার। গান দেখা যাবে 12ই নভেম্বর। আচমকাই গুরুতর আহত হন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান। জানা গিয়েছে মুম্বাইতে শুটিং করছিলেন অভিনেতা, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, মুম্বাইয়ের ইলোয়া স্টুডিওর বরবাদ সিনেমার শুটিং করছিলেন সাকিব খান। ছবির পরিচালক মেহেদী হাসান, তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে ছবির একটি দৃশ্যে অভিনেতাকে দরজা খুলে বেরিয়ে আসতে হতো, সেই দৃশ্য করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে কপালে চোট লেগেছে অভিনেতার, কেটে গিয়েছে ভুরুর কিছুটা অংশ, রক্ত বেরোতে থাকে, বন্ধ করে দেওয়া হয় শুটিং। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয় অভিনেতাকে, তবে আঘাত সত্ত্বেও রাত 12টা পর্যন্ত শুটিং করেন সাকিব। সম্প্রতি মুক্তি পেল গেম চেঞ্জারের টিজার, সেখানেই দেখা গেল একেবারে নতুন জুটি। এবার জুটি বাঁধে দেখা গেছে দক্ষিণের রামচরণ এবং কিয়ারা আডবাণীকে। শনিবার লখনউতে ছবির টিম লঞ্চ করেছে এই টিজার। এই টিজারের শুরুতেই দেখা যাচ্ছে কয়েকটি মারামারি দৃশ্য। ছবিতে তিনটি ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সাথে একটা কথা তো বলতেই হবে, যেহেতু নতুন জুটি ফলে এই জুটি নিয়ে দর্শকদের মধ্যে একটা চাপা উত্তেজনা তো রয়েছে। এবার শুধু এটাই দেখার যে মুক্তি পাওয়ার পর ছবিটা কতটা মানুষের মন জয় করতে পারে। পুষ্পা 2021 সালে মুক্তি পায় এই ছবিটি, আর তারপর দারুণ সাফল্য অর্জন করে দর্শক মহলে। তার মূল কারণ বলা চলে মার কাটারি অ্যাকশন, দুর্দান্ত গান এবং অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর পারফরম্যান্স, সেই সঙ্গে আবার রশ্মিকা ও আল্লুর জুটি। আর এবার 2021 সালের পর এবার 2024 সালে মুক্তি পেতে চলেছে পুষ্পা 2। তবে জানেন কি যে ছবি ঘিরে এত সব আলোচনা, সেই ছবি অর্থাৎ পুষ্পা 2 এর জন্য কত টাকা পারিশ্রমিক নিয়েছেন আল্লু অর্জুন, এই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠবে আপনার। ইন্ডাস্ট্রির অন্দরের আলোচনা, অভিনেতা এই ছবির জন্য নাকি পারিশ্রমিক নিয়েছেন প্রায় 300 কোটি টাকা। এই তথ্য যদি সঠিক হয় তাহলে দক্ষিণী ছবিতে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা হিসেবে এক নম্বরে থাকবেন আল্লুর নাম। চলতি মাসেই একেবারে পয়লা তারিখে বলিউডে মুক্তি পেয়েছে দুটি ছবি, প্রথম সিংঘাম এগেম আর দ্বিতীয়টি হলো ভুলভুলাইয়া 3। আর মুক্তি পাওয়ার পর থেকেই একেবারে শেয়ানে শেয়ানে টক্কর দিয়েছে এই দুটি ছবি। কে কার থেকে এগিয়ে যাবে এই নিয়ে রীতিমতো জোরদার টক্কর চলছে দুটি সিনেমার মধ্যে। আর সেই কম্পিটিশনে আজ দেখা গেছে দর্শক মহলে, কারণ কোন ছবি 200 কোটির গন্ডি আগে পেরোবে সেটা নিয়ে বেশ চর্চা হয়েছে। আর এবার দেখা গেল দ্বিতীয় সপ্তাহান্তে 192.5 কোটির গন্ডিতে পা রেখে দিয়েছে রোহিত শেট্টি পরিচালিত অজয় দেবগন অভিনীত সিংঘাম। শনিবার 192.5 কোটি টাকা আয় করেছে এই ছবিটি, ফলে তো রবিবার এই ছবি যে 200 কোটির গন্ডি টপকে যাবে সেটা সিনে বিশেষজ্ঞ একেবারে হলফ করেই বলছেন।
বলিউড কুইন কারিনা কাপুর বেবো সময় পেলে বেরিয়ে পড়েন পরিবারের সঙ্গে সময় কাটাতে। তার নো মেকআপ লুক নেটিজেনকে বেশ ভাইরাল হয়েছে। ছোট দুই ছেলে এবং স্বামী স্যাফকে নিয়ে প্যালেসে সময় কাটানোর পাশাপাশি সমুদ্র সৈকত বা অন্যত্র তাদেরকে দেখা গেছে আগেই। এছাড়া প্রতিবার নতুন বছর পড়ার আগে সুইজারল্যান্ডে চলে যান তারা, নতুন বছরকে স্বাগত জানান সেখান থেকে। কিছুদিন আগে মালদ্বীপ গিয়েছিলেন তিনি। শনিবার সেখানকার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চর্চা শুরু হয়েছে। একটি ছবিতে হলুদ বিকিনিতে দেখা গিয়েছে তাকে, অন্য ছবিতে 44 বছরের অভিনেত্রীকে দেখা যাচ্ছে স্বামীর সঙ্গে বসে। স্যাফ সেখানে পড়েছেন উজ্জ্বল কমলা শর্ট। সব ছবিতেই মেকআপ ছাড়া রয়েছেন কারিনা। বহু নেট নাগরিক বেবোকে সকল ছবিতে কুল লাগছে বলে মন্তব্য করেছেন। আবার অনেকে হট টু হ্যান্ডেল বলেও দাবি করেছেন বলিউড কুইনকে। সারেঙ্গের জগতে তার সুর থেকে যাবে আতরের গন্ধের মতো। আজ আর নেই তিনি, প্রয়াত কিংবদন্তি সারেঙ্গি বাদক পণ্ডিত রামনারায়ণ। মৃত্যুকালে তার বয়স ছিল 96 বছর, তবে এখনো পর্যন্ত তার মৃত্যুর কারণ সঠিকভাবে জানা যায়নি। তবে শোনা যায় বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার তার প্রয়াণের খবর জানিয়ে শোক প্রকাশ করে বিবৃতি দেওয়া হয় সঙ্গীত নাটক একাডেমির পক্ষ থেকে। প্রসঙ্গত, তার সারেঙ্গির জোরে সঙ্গীত নাটক একাডেমির পাশাপাশি পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণ সম্মানে ভূষিত করা হয় শিল্পীকে। 2013 সালে রাজস্থান রত্ন সম্মান পান তিনি। শিল্পীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন সময় কলকাতার পর্দায়, সময় বলবে সময়ের কথা।